হ্যালো বন্ধুরা, আমরা একটি কাজে মাদারিহাট বিডিও অফিসে এসেছিলাম। তো এখানে যখন আসলাম তখন ভাবলাম তাহলে কেন সুন্দর জায়গাগুলো একটু ঘুরে দেখি। জলদাপাড়া নামকরা অভয়ারণ্য, এদিকে দেখো কত সুন্দর। যদিও রোদ দেখা যাচ্ছে না, আমি নিজে দেখতে পাচ্ছি না। তো এদিকে এদিকে এসো, এদিকে রাস্তাটি, এদিকে একটি রাস্তা চলে গেল, দেখো জঙ্গলের ভেতর। আর ঝিঝি পোকার ডাক, এই পোকার ডাকটা একদম দারুণ লাগে, মানে খুব সুন্দর, একটি গভীরতা এনে দেয়। ওই দেখো শিমুল ফুল আছে, মানে শিমুল ফুল না? হ্যাঁ শিমুল ফুল আছে, কত শিমুল ফুল। তারপর শিমুল ফুলের বীজ, সুন্দর চারিদিকে, কি সুন্দর রূপের বাহার, সবুজে সবুজ। শুধু ভয় লাগে, চিৎকার করলে আবার বাঘ ছুটে না আসে। যদি বাঁদর উপরে কত সুন্দর সুন্দর ফুল, আর এখানে যে সাদা ফুল দেখো, আমাদের বাড়িতে হতে চায় না, কিন্তু এই জঙ্গলে কত সুন্দর ফুল। সাদা ফুল কি সুন্দর হয়ে আছে, খুব সুন্দর লাগছে। সুন্দরের ভিতর সুন্দর, প্রকৃতি এবং নারী দুজনেই সুন্দর। এর জন্য নারীর সঙ্গে প্রকৃতির তুলনা করা হয় বা প্রকৃতির সঙ্গে নারীর তুলনা করা হয়। এটা তো নদী, জল আরো বেশি হয়, এখন এত জল নেই। চল অল্প নদীতে যাই, নদীর দিকে। যে সামনে নদী, জলের শব্দটা কি ভালো লাগে। জল ওঠা ভাব দিয়ে ওদিকে ব্রিজ আছে, ব্রিজে পরে যাব। তুমি নামবে না? জলের শব্দটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ খুবই সুন্দর। আর এটা হচ্ছে হলং এর নদী। আর দেখো না পাথরগুলো একদম পুরো মানে পিছলে আছে, পা দেওয়া যাচ্ছে না, একদম পিছলে যাচ্ছে পা। তাও ভালো লাগছে, জল দেখলেই নামতে ইচ্ছা করে। স্নান করো, স্নান করবো। জঙ্গল থেকে বাঘ আসছে, জঙ্গল থেকে বাঘ আসছে। কিন্তু
এটাই তো ইসের বীজ, এই যে কি বলে শিমুল, শিমুল বীজ, শিমুলের তুলো, এই যে এখান থেকেই তুলো বেরিয়েছে, এগুলোই হচ্ছে শিমুল। উপরে শিমুল গাছে প্রচুর ফুল আছে, ফুল আর হচ্ছে শিমুলের যে বীজ অনেক। এই যে এগুলো দেখা যাচ্ছে যে এগুলো সব হচ্ছে শিমুল বীজ, শিমুল ফুল। বসন্তের সময় এখানে আসতে হয় না, তাহলে কত কত শিমুল ফুল পাওয়া যাবে, অনেক অনেক। চলো আর অন্যদিকে যাই, এখন অন্যদিকে যাই। ওরে বাবা, ওই দিকে কত লাল ফুল, এখন অন্যদিকে যাচ্ছি, চলো দেখি কি দেখা যায়। এই সময়ে এই পরিবেশে কি গান মনে পড়ছে তোমার, এখন কোন গান গাইতে ইচ্ছে করছে? আমার আমার তো এখন অনেক গানই মনে পড়ছে, কিন্তু তুমি করো, তুমি তোমার কি মনে পড়ছে তুমি দেখি। পরে করি, আগে ওরকম জায়গা থেকে বেরিয়ে আসলাম তো, তা আবার যখন ওরকম জায়গায় যাব তখন করব। এখন এটা হচ্ছে জলদাপাড়া লজের একদম সামনের দিকটা, এটা হচ্ছে সামনের দিক। আর ভেতরে ঢুকার, অভয়ারণ্যে ঢুকার যে রাস্তা আছে সেটা অন্যদিকে, সেটাও তোমাদের একদিন দেখিয়েছিলাম, আজকে যদি পারি তবে দেখাবো। চারদিকে শুধু গাছ আর গাছ, আর এদিকে টুরিস্ট লজ আছে, এদিকে আর আগে কোনো অনেক বাঘ জীবজন্তু রাখা ছিল, এখন সেগুলো আর নেই। এই যে আরেকটি নদী, এই নদীতে জল নেই, এই নদীতে জল নেই। আমরা যে নদীতে আসলাম, ওই যে আমরা ওদিক থেকে আসলাম, কিছু দূরেই একটি নদী ওখান থেকে আসলাম, আর এই নদীটা হচ্ছে জল নেই, এদিকেও দেখো জল নেই। এখন আমরা নৌকোতে উঠব, যেহেতু এই নদীতে জল নেই তবু নৌকো আছে, সেই নৌকোতে উঠব, চলো। ওই যে হচ্ছে নৌকো, এই নৌকো ডাঙায় চলে, যাও তুমি ওঠো। নৌকোতে উঠে গেল, এখন আমি উঠি। নৌকো চালাবে কে, বৈঠা কোথায়? এটিকে ময়ূরপঙ্খী নৌকো, বা বা আবার নৌকোর ভেতরে নিচেও আছে, নৌকোর কি অবস্থা, মনে হচ্ছে যেন টাইটানিক জাহাজ জলের নিচে ডুবে একদম নোংরা হয়ে আছে, ভেঙে চুরে আছে। ওই দেখো কত বড় হাতি, তোমাকে ডাকি। আচ্ছা নৌকোর এই দুটো কি, নৌকোর ওইদিকে এক মাথা আর এদিকে মাথা উঁচানো, কিন্তু মাঝখানে এই দুটো কি, ও বসা? আচ্ছা এই কথা, ভালোই লাগছে এই নৌকোর থেকে বসে বসে, দূরে প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে। বিকেল আর সকাল সময়টা বেশি পাখির ডাক শোনা যায়। ওই দেখো একটা নতুন ধরনের পাখির ডাক, ভেতরে ঢুকলে অনেক পাখির আওয়াজ শোনা যাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর অভয়ারণ্যের দৃশ্য দেখা যায়, গাছপালা, নদী, গাছপালার নানান রূপ, খুবই রোমাঞ্চকর দৃশ্য, খুবই ভালো লাগলো। হায় দেখবি বাঘ দেখবি, আরে বাঘ বলি কেন, হাতি দেখবি, হাতি আরে চলেই আসতেছে দেখে। হাই কি করিস, আমি এখন তোর সঙ্গে খেলবো নাকি? আর সব কুকুর আমাকে দেখলেই খেলতে চায়। এটা হচ্ছে মিউজিয়াম, মিউজিয়াম এখন মনে হচ্ছে বন্ধ আছে, তালা দেওয়া। আর
তার সামনে কি সুন্দর দেখো গন্ডারের একটি স্ট্যাচু, আর গাছটা দেখো কি সুন্দর কত মোটা গাছটা দেখাতে পাচ্ছ, সেটা কি সুন্দর ডালপালা গুলো দারুন, তোমাকে ধরে ফেলবে তো, তুমি ওখানে দাঁড়িয়ে আছো ভয় লাগছে না? হ্যাঁ আগে খোলা থাকতো, অনেকবার ঢুকেছি ভেতরে। এই তোমার পিছনে পিছনে যাচ্ছে ও, মিউজিয়াম থেকে বেরিয়ে এলো। ক্যামেরা তো বোঝা যায় না, সামনে অনেকটা বোঝা যায়। আর গাছের সঙ্গে অল্প কথা বলি, দেখি গাছ কি বলে শুনি। বন্ধুরা এখন অনেক ক্লান্ত লাগছে, ঠিক দুপুরবেলা, আর এদিকে রোদে মারে ঠেলা, প্রচণ্ড রোদ, আর মানে সহ্য হচ্ছে না। আর আমরা দুজন আছি, দুজন না তিনজন আছি, এই যে আরেকজন, আর এখানে অল্প বিশ্রাম করছি সেই জন্যে, তারপরে আবার বের হব, কোথায় বের হব, কোন দিকে যাব জানি না। একা আসলে ওই জঙ্গলের ভেতরে ঢুকি, ওখানে মানে কত যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভেতরে সেই নানান ধরনের গাছ, মনে করে লতা পাতা তোমাকে জড়িয়ে ধরবে, যেতে দেবে না, খেলতে বলবে, গল্প করতে বলবে, এরকম অবস্থা। আর সেখানে ভেতরে যে নদী আছে, আর ওই নদীর যে জলগুলো সেগুলো দেখতে খুব ভালো লাগে। আর সেখানে মাছ আছে, আর এখানে ওখানে ছোটোখাটো জীবজন্তু আছে, বানর তো সবসময় পাওয়া যায়, নানান ধরনের পাখি, খুব ভালো লাগে। কিন্তু কাউকে নিয়ে যেতে তো ভয় লাগে না, ওখানে অন্য বড় সড়ো জীবজন্তু আসতে পারে, তো আমি একা থাকলে যাই। আর সেটাও এখন তোমাদের দেখাতে পারছি না, কিন্তু এত যে ভালো লাগে তাই তোমাদের না বলেও পারলাম না। আর আগে তো সব সময় মানে এখানেই থাকতো অনেকক্ষণ, মানে জঙ্গলের ভেতরেই বলে নাকি থাকতো, তো গাছপালারা ঘাস টাস সব কিছু পশু পাখি ওর বন্ধু হয়ে গিয়েছিল, এমন করে বলল যেন আগে আমি মোগলি বা টারজান ছিলাম। এখন তো বন্ধ আছে, এখন আসে না, তা আজকে আমার অনেক দিন পরে এসছে, বহু বছর পর আসলাম এদিকে। ও কেন এখানে আসতাম তোমাদের বলে দিই, এখানে আমার দিদির বাড়ি ছিল, তো এখানে আমার জামাইবাবুর স্কুল টিচার ছিলেন, হাই স্কুলের টিচার, তো প্রায়শই আসতাম আমি। তো এখন সে আমার জামাইবাবু চলে গেছেন, হচ্ছে বদলি নিয়ে চলে গেছেন শিলিগুড়িতে, তো মামা ভাগ্নে পড়াশোনার জন্য শিলিগুড়ি চলে গেছেন, ওখানে যাওয়ার পর থেকে আমার আর আসা হয় না, এখানে তো বাড়ি বিক্রি করে দিয়েছে। তো আজকে তো কাজের জন্য আসলাম, তাই একটু আবার ভাবলাম যে ঘুরে যাই, পুরনো স্মৃতি তাজা করতে এসেছে। আর ওই ভেতরে ঢুকতে গেলে টিকিট করতে হবে। বন্ধুরা এখন টিকিট কেটে আমরা আরো সুন্দর জায়গায় যাব, যেখানে নানান ধরনের জিনিস দেখার আছে এবং সুন্দর সময় কাটানোর আছে, এবং সেই আনন্দের মুহূর্তগুলো দেখার জন্যে তোমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্যে। ধন্যবাদ।